This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্দেশখালী ইস্যুতে বা তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ালো কংগ্রেস। সন্দেশখালী ইস্যুতে অনেক বিতর্ক সভা হয়েছে, বিজেপির মুখোশ যখন খুলে দিয়েছে তখন বিতর্ক হবে, স্বরূপ কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেড়া। সন্দেশখালীতে শাসক দলের ভূমিকা নিয়ে শত শত বিতর্ক হয়েছে, পবন খেড়া তিনি উল্লেখ করেছেন, আর এবার অভিযোগকারিনী প্রকাশ্যে এনে দিয়েছে বিজেপির ভূমিকা, আর তা নিয়ে কি এবার বিতর্ক হবে এ বিষয়ে বলেছেন পবন খেড়া। খেরা মেরা কোথায় কি ভয় আমার জানি না, আমি বলবো যারা এসব টুইট করে তারা অন্তত আমাদের জিজ্ঞেস করেছে করে, আমি এদেরকে সমর্থন করে তার দিল্লির নেতা হতে পারে। সন্দেশখালী ঘটনায় গোটা মুসলিম পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ আজকে দেখছে সন্দেশখালীতে কি হয়েছে, কোথায় কেউ ভিডিও স্ট্রিম হয়েছে কি হয়েছে আমার জানা নাই, কিন্তু সন্দেশখালী অত্যাচার ঘটনা আমরা সবাই জানি। আমি নিজে সেখানে প্রতিবাদ করে দেশি সেখানে ঢুকতে দেয়নি আমাকে এখানকার পুলিশ, সেখানে আমাদের রাস্তার উপরে বসে থেকে প্রতিবাদ করতে হয়েছে। সেখানে কোথাকার দিল্লি থেকে কংগ্রেসের কোন নেতা কি বলছে আমি তার সঙ্গে আমি সহমত পোষণ করছি না, সে আমার নেতা হতে পারে কিন্তু তার সঙ্গে আমি সহমত পোষণ করছি না। জাতীয় স্তরে সমালোচনা করা করেছে, অনেকেই করেছেন, পবন খেড়া তিনিও করেছেন, কংগ্রেসের তিনি একজন নেতৃত্ব স্টার হয়ে করেছেন। এ রাজ্যে তো কংগ্রেস একসঙ্গে আছে, গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো বলেই দিয়েছেন যে কংগ্রেসে যিনি এখানে নেতৃত্ব দিচ্ছেন তিনি আসলে ভারতীয় জনতা পার্টির, তিনি হচ্ছেন ডামি ক্যান্ডিডেট। সুতরাং এই ডামি ক্যান্ডিডেট যে এখানে বলবে না, হাতে হাতের সাথে মানে তাদের সাথে হাত মিলিয়ে থাকবে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কারণ তিনি যখন বক্তৃতা দেন তখন বলেন তৃণমূলকে দিতে হবে না, পারলে বিজেপিকে দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।